চাঁদপুর হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি আটক। রিয়া জুয়েলার্সদের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি ঘিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সদের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। স্বত্বাধিকার দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা। চাঁদপুর হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি শরীফকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার 13 নং হানারচর ইউনিয়নের মধ্য গোবিন্দা গ্রামের সাবেক এমপি সুলতান টিটুর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় শরীফের কাছে 43 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাতের নেতৃত্বে এসআই মান্নান, এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শরীফকে আটক করতে সক্ষম হয়। আটক শরীফ সৈয়াল মধ্য গোবিন্দা গ্রামের 6 নং ওয়ার্ডের গনি সৈয়ালের ছেলে। এ সময় আটক শরীফকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, গোবিন্দা গ্রামের সৈয়াল বাড়ির রোকমান সৈয়ালের ছেলে মাদক কারবারি রাসেলের কাছ থেকে ইয়াবা নিয়ে এসে বিক্রি করে। এলাকায় রাসেলের নেতৃত্বে ইয়াবা সহ মাদক বিক্রি করা হয় বলে সে পুলিশকে জানায়। এদিকে আটক শরীফকে ছাড়িয়ে নেওয়ার জন্য এলাকার দালাল চক্র নৌ পুলিশ ফাঁড়ির সামনে এসে তদবির করতে শুরু করে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানায়, হরিণায় মাদক ক্রয় বিক্রয় বেড়েই চলছে। এলাকা থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রির সময় হাতে নাতে ইয়াবা সহ শরীফকে আটক করতে সক্ষম হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শরীফ পানিতে ঝাঁপ দেয়। পানি থেকে অবশেষে তাকে আটক করে নৌ ফাঁড়িতে নিয়ে আসা হয়। মাদকের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সদের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি ঘিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সদের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। স্বত্বাধিকার দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।